আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্যানেল বোর্ড তৈরি হচ্ছে নতুন প্যানেল বোর্ড তো এই প্যানেল বোর্ডে মানে কি করে প্যানেল বোর্ড তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো আমি পুরোপুরি ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে ব্রেকারগুলো লাগায় ফেলছি যে এই একটা বডি তৈরি করা হয়েছে প্যানেল বোর্ডের যে এটা এখনো কমপ্লিট হয় নাই তাই খোলা আছে পুরো ভিডিওটা দেখেন মানে এ টু জেড সবই দেখাবো তো এই যে প্রথমে লাগানো হয়েছে এই যে পাঁচটা ব্রেকার আছে এম সি আর এই যে এখানে আছে এমসিবি তো বিওর এই যে এখানে বাস লাগানো আছে এই বাস গুলো হল করতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রেকার

বাজবার গুলো হল করে এই যে এখানে এই যে এই বাজবার গুলো দেখতে পারতেছেন ওই যে ব্রেকারের যে বাজবার গুলো বলছিলাম যে মাপ দিয়ে লাগানো হবে তো এই যে ব্রেকারের বাসবারগুলো গুলো লাগানো হয়েছে এই যে ব্রেকারের বাজবার আর এই যে এটা হলো মেন বাজবার যে এই যে বড় ব্রেকারের বাজবারটা হলো এই যে এটা থেকে মানে এই যে এই বাজবারে আসছে আর এই যে আপনারা দেখতে পারছেন এই যে এইটা এগুলো হলো বাজবার সাপোর্টার আর এই বাজবারটা সাইজ হলো বারো এম এম বাই আশি দেখছেন যে ব্রেকারের বাজবার লাগানো হয়েছে যেমন এই তিনটা ব্রেকার এই যে এই ব্রেকারটা হলো ছয়শ এম্পিয়ার ছয়শ ত্রিশ এম্পিয়ার আর এই যে এই ব্রেকারটা আড়াইশো এম্পিয়ার আর এই যে এটা হলো মেন ব্রেকার এটা এক হাজার এম্পিয়ার তো এই যে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই তো আপনারা দেখেন এই যে কীভাবে ব্রেকারগুলো লাগানো হয়েছে এবং এই যে বাজবারগুলো এই যে ব্যাকা করা হয়েছে মাপ দিয়ে এই যে বাজবার এনে লাগায় এবং এগুলোতে হিটসিং করানো হয়েছে যেমন এই যে প্রতিটা ব্রেকার থেকে এই যে বাজবার আসছে এই যে মেন ব্রেকার থেকে এই যে এই বাজবার আয়সা লাগছে তো এই বাজবার থেকে এই যে এই ব্রেকারগুলোতে লাইন আসছে তো এই ব্রেকারগুলো থেকে মেশিনে লাইন যাবে ভিউয়ার্স এই যে প্যানেল বোর্ডটা এই যে এখানে লাগানো হয়ে গেছে মানে যেখানে মেশিনগুলো থাকবে তো ওইখানে এই যে লাগানো হয়েছে তো এই যে দেখতে পারতেছেন এই যে এই সাথে থাকে এই যে ছোট ব্রেকার গুলা তো কিন্তু এই যে কেবল লাগানো হয়েছে এই যে এটার যে কেবেলটা দেখতেছেন এই ক্যাবলটা হলো সত্তর আর আর এই যে এই ব্রেকারটা এটার কেবলটা হলো পঞ্চাশ আর এবং এটা একশো ষাট এম্পিয়ার এটা একশো এম্পিয়ার আর এই যে এম সিবি আছে এম সিবি হলো শুধু এই লাইটিং এর জন্য আর এই যে এই প্যানেল বোর্ডটা বোর্ডের দেওয়া হয়েছে পাওয়ার প্যানেল বোর্ড যে এইখান থেকে এখানে অনেকগুলো মেশিন আছে এই যে যেমন এই যে পাশা দেখতে পাচ্ছে আপনারা এই যে এই যে এই প্যানেল বোর্ডগুলো গুলো দেখতেছেন এগুলো হলো মেশিনের প্যানেল বোর্ড তো মূলত এই এই প্যানেল বোর্ড থেকেই ওই মেশিনে সাপ্লাই দেওয়া হবে তো এটা কাজটা এখনও কমপ্লিট হয় তো আপনারা নেক্সট ভিডিওতে পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে আরও দেখাবো তো আপনারা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই যে এই প্যানেল বোর্ডের এই যে বাজবারগুলা যে কিভাবে কত এম্পিয়ারের জন্য কত সাইজের বাজবার লাগবে এটাও আপনাদেরকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে তো ভিডিও তৈরি করছি তো ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আর্থিনের বাজবান এই যে আর্থিনের বডির সাথে লাগানো দেওয়ার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ই আঁকানো ড্রয়িং আঁকানো যে বাজবারটা মানে কিভাবে বাজ হবে এবং কোনখানে কত সাইজ থাকবে ওই হিসাবে দেওয়া এই যে সাতাইশ ইঞ্চি লম্বা এবং এই যে বাজের এখানে চার ইঞ্চি এইখানে চার ইঞ্চি তো এইভাবে এটা হলো মেন ওই বড়ো ব্রেকারটার জন্য তো এই যে এই পাশে আছে এই যে এটা হলো এই যে ছোট ব্রেকারের জন্য এই যে আড়াইশো এমপিয়ার আর এই ছয়শো এমপিয়ার যেটা বলছি ওই ব্রেকারের জন্য এই যে এই সাইজের এই যে এইভাবে মাপ দেওয়া হয়েছে দেখেন এবং এই যে বিওরস এই যে ব্রেকারটা যেমন এই যে লাল এইটা দেখতে পাচ্ছেন বাটনটা তো এটা হলো ব্রেকারের ট্রিপিং কয়েল ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য টেস্ট মানে এখানে ক্লিক করলে ব্রেকারটা ট্রিপ করবে যদি ট্রিপ করে তাহলে বোঝা যাবে যে ব্রেকারটা আসলে ঠিক আছে এই যে ব্রেকারটা এক হাজার এবং এই যে ব্রেকারে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিয়ার ও সেট করা যায় যেমন কত এমপিয়ার যেমন এই এক হাজার এমপিয়ারের তো আপনার অনেক সময় দেখা যায় যে লোড আসলে কম লোড অনুযায়ী ব্রেকার একটু বেশি লাগানো হয় তো লোডটা আর কি এমপিয়ার সেট করে রাখতে হয় এই জন্য এই যে এমপিয়ার সেট করা যায় এই যে এখানে দেখছেন এই যে সর্বনিম্ন তিনশো পনেরো এম্পিআর পর্যন্ত এই ব্রেকারে সেট করা যাবে এবং সর্বোচ্চ আটশো পর্যন্ত সেট করা যাবে মানে এটার ক্যাপাসিটি এক হাজার এম্পিয়ার কিন্তু আটশো এমপি পর্যন্ত সেট করা যাবে এখানে এই যে দেখতেছেন এখানে হইলো এই যে বেশি এম্পিয়ার নিলে মানে কত সেকেন্ড সময় এটা ট্রিপ করবে এই জন্য এই যে এটা ই করা হয়েছে তো ভিওয়র এই যে যে নিচে লাগানোর জন্য এই যে ব্রেকারটার সাথে কেবল এসে লাগবে তো কেবল লাগানোর জন্য এই যে এখানে ব্রেকারের নিচেও বাজবার লাগানো হয়েছে ছোট করে টুকরা এই যে এখানে দেখতেছেন চারটা হোল ওই যে ওই অনুযায়ী এই যে অন্য একটা বাসবার কাইটা এই যে চারটা হোল করা হয়েছে এবং এই যে একটা বড় হোল রাখা হয়েছে যে এইখানে লাগছে এসে লাগবে মানে কেবল লাগবে তো এই জন্য এই যে সাইজ মতো মানে তিনটার জন্য এখানে তিনটাই বেকারে তিনটা বাজার তৈরি করা হয়েছে যেমন আর ওয়াই বি রেড ইয়েলো গুলো এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কয়েকটা বাসবার এই যে মেশিনগুলো মানে ওই যে মেন পাওয়ার প্যানেল বোর্ড থেকে যে এই যে এই ইয়ে আসবে এই প্যানেল বোর্ডে আসবে তো ওইখানে এই যে দেখেন এই যে এই হলো প্যানেল বোর্ড মানে মেশিনের মেশিনের জন্য যে প্যানেল বোর্ডগুলো এই যে এই প্যানেল বোর্ডগুলোর জন্যই মানে মেশিনের প্যানেল বোর্ড এই ওই মেন পাওয়ারটাই মেশিনের প্যানেল বোর্ডে আসবে তো ওই জন্য ওইটা স্থাপন করা হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনের এটা হলো मेन ब्रेकर मशीनरी ब्रेकर मशीनरी पैनल बोर्ड का ब्रेकर ब्रेकर ये 400 एंपियर का तो व्यूअर्स এই যে ভিউয়ার্স এই যে এখানে এই যে গ্যালনগুলো দেখতেছেন এই যে এগুলোকে কেবল গ্যালন বলে তো এই যে এই গ্যালন দিয়ে চারশো এম্পিয়ার এই চারশো আর এর কেবল আসবে এই যে কেবল আসে এই যে এখানে লাগবে তো এই যে দেখাইছিলাম যে ব্রেকারের বাজবার এই যে ব্রেকারের নিচে এই যে বাজবার লাগানো হয়েছে যাতে মজবুতভাবে লাগানো যায় এই জন্য এই যে চারশো এর চারশো এম্পিয়ার কেবল এই যে এখানে আসা লাগবে এবং এই যে আরো হল করা আছে যে এই যে এই ব্রেকারগুলো থেকে আউটপুট বের হওয়ার জন্য আর এই যে পিছনে যে এই যে গুলো এখনো গ্যালন লাগানো হয় নাই এই যে এখান দিয়ে নিউট্রাল ঢুকবে তো এখানে এই যে বাস হলো এই যে এটা নিউট্রাল বাস এই যে আর ওয়াই বি এই যে ব্লু এই যে এটা ব্লু আর এই যে এখানে দেখতেছেন এই যে এগুলো হলো বাস বার সাপোর্টার এই যে বাস যেটার উপরে লাগানো আছে এটা হলো বাস বার সাপোর্টার তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও তো সামনে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে এই প্যানেল বোর্ডটা যে কত এমপিয়ার নিতেছে কত এম্পিয়ার ই করতেছে এটার জন্য এখানে মিটারিং কানেকশন করা হবে মিটার যেমন বোল্ট মিটার এমপিয়ার মিটার এবং সিটি লাগানো হবে তো নেক্সট ভিডিওতে ওগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানে এই যে বাজবারটা কী করে সাইজ ক্যালকুলেট করতে হয় এটাও আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার চ্যানেলটা একবারে নতুন তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলান অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়তে পারি